আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ স্বাদের ক্রিসপি এগপ্ল্যান্ট ফ্রাই। এই এগপ্ল্যান্ট ফ্রাইটি এতটাই টেস্টি হয়ে থাকে যে একবার খেলে বারবারই খেতে চাইবেন। আর এই রেসিপিটি করাও অনেকটাই সহজ, ঘরোয়া কিছু মশলা দিয়েই এই মজাদার ক্রিসপিটি আমি বানিয়ে নিয়েছি। রমজানের সময় ইফতারের টাইমেও এই মজাদার ক্রিসপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই কী করে এই ক্রিসপিটি বানিয়ে নিয়েছি। তো মজাদার এই এগপ্ল্যান্ট ফ্রাইটি বানানোর জন্য এখানে আমি দুইটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো দুই সাইড আমি এইভাবে কেটে নেব। আপনারা চাইলে লম্বা যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুন দিয়েও কিন্তু এই ফ্রাইটি করে নিতে পারেন। তো প্রথমে আমি এই বেগুনটিকে চার ভাগে ভাগ করে নিয়েছি এভাবে লম্বালম্বি করে, তারপর এভাবে করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি। আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার সময় আলু যেভাবে কেটে নিই ঠিক সেভাবে করি এই বেগুনগুলোকেও আমি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা বেগুনের কালো অংশ বাদ দিয়ে তারপর এভাবে কেটে নিতে পারেন। তো সবগুলো বেগুনই একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো কেটে নেওয়া হলে খুব ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠে নেওয়ার পর আমি বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে নেব। তো প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি পৌনে এক চা চামচের মতো মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হবে না, বাস এই কয়টি মশলা দিয়ে আমি বেগুনগুলোকে মেখে নিচ্ছি। মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছে 5 মিনিট পর। 5 মিনিট পর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দেব। তারপর খুব ভালো করে এই বেগুনগুলোর মধ্যে ডিমটি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হলে এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে 2 টেবিল চামচ পরিমাণ প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। যদি প্রয়োজন হয় তারপর আরও কিছু ময়দা অ্যাড করব, তাই সাইডে রেখে দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। ময়দা এবং চালের গুঁড়ো দেওয়ার পর আর কিন্তু ওয়েট করা যাবে না, সাথে সাথেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে, অন্যথায় কিন্তু পানি ছেড়ে দিবে এবং উপর থেকে চালের গুঁড়ো এবং ময়দার আবরণটি লেগে থাকবে না। তো সাথে সাথে মেখে নেওয়ার পর গরম তেলে একটি একটি করে এই এগপ্ল্যান্টগুলো দিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম তাপমাত্রায় এগুলোকে ভেজে নেব। মিডিয়াম তাপমাত্রায় ভাজলেই কিন্তু উপর থেকে মুচমুচে হবে এবং ভিতর থেকে অনেকটাই সফট থাকবে। তো আমি একটি কাটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে এই বেগুনগুলোকে ভেজে নেব। তো একই প্রসেসে কিন্তু বাকি যে বেগুনগুলোকেও মেখে নিয়েছিলাম সেগুলোকেও ভেজে নেব। যতটা মিডিয়াম তাপমাত্রায় ভাজবেন এর উপর থেকে কিন্তু ততটাই ক্রিসপি হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে কিন্তু খুব সহজেই ক্রিসপি এগপ্ল্যান্ট ফ্রাইড বানিয়ে আপনারা বিকেলের নাস্তা অথবা ইফতারিতেও খেতে পারেন। আশা করি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।